আপনি কি তেলে ভাজাভাজির ঝামেলা ছাড়াই কোনো নাস্তা আইটেম খুঁজছেন হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনারই জন্য তেলে না ভেজেই কিন্তু এই স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এর জন্য প্রথমে আমার লাগছে এক কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু আপনারা আটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এই নাস্তার একটা মূল উপকরণ সেটা হচ্ছে এক চা চামচ পরিমাণ ইস্ট ইস্টটা কিন্তু এই নাস্তার রেসিপিটি দিতেই হবে তারপর দিয়ে দিচ্ছি তেল তেলটা আপনারা পরিমাণ মতো দিবেন এবার হাত দিয়ে কিছু ভালোভাবে মেখে নিচ্ছি সবকিছু ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর একটা ডো তৈরি করতে হবে এখানে কিন্তু আমি উষ্ণ গরম পানি নিয়েছি এই যে দেখুন এখানে কিন্তু আমার একটা নরম টাইপের ডো তৈরি হয়ে গেছে এবার তেলটা ডোর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার এখানে প্রায় এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টটা রেখে দেব। কারণ এখানে ইস্ট আছে তো ইস্ট অ্যাক্টিভ হতে আমি এক ঘন্টার মতো রেখে দিব। তো এড়ি ফাঁকে আমি একটা পুর তৈরি করে নেব এজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল আপনারা যারা তেলটা স্কিপ করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনারা ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিউব করে কাটা মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি আদা বাটা সয়া সস গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবার সব কিছু একত্রে একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি এখানে কিছু সবজি অ্যাড করছি গাজর কুচি ক্যাপসিকাম এবং বরবটি আপনারা চাইলে যে কোনো প্রকার সবজি নিতে পারেন এবার সব কিছুক্ষণ ভেজে নিচ্ছি সময় নিয়ে ভেজে নেব কারণ এখানে বরবটি বরবটি আছে তো সিদ্ধ হতে কিছুটা সময় সময় লাগবে একটু নিয়ে সবগুলো ভেজে নিয়েছি এবার সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস কিন্তু এই পুটটার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে ফিরে এলাম এক ঘন্টা পর এখানে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে আর আটার দোটাও ফুলে গেছে এবার আমি একটু হাত দিয়ে সামান্য মথে নিচ্ছি এবার এখান থেকে কিছুটা আটা নিয়ে একটা ছোট রুটি বেলে নিচ্ছি এবার রুটিটার মাছ বরাবর সেই তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি এবং রুটিটার চার পাশে পানি লাগিয়ে দিচ্ছি যাতে রোল করার পরে কোনোভাবেই খুলে না যায় তারপরে এক পাশ থেকে রুটি নিয়ে রোল করে দিচ্ছি এটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে আমার একটা রোল রেডি হয়ে গিয়েছে এভাবেই আমি আরেকটা বানিয়ে নিচ্ছি এরপর চুলা একটি প্যান বসিয়ে তাতে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার তারপর বাটার প্যানের চার পাশে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার তৈরি করে রাখা দুইটা রোল দিয়ে দিচ্ছি এখন কিন্তু চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে এখানে একটি ডিম আমি ফেটে নিয়েছি এরপর একটি ব্রাশের সাহায্যে রোলের উপরে দিয়ে দিচ্ছি দুইটা রোলের উপরেই খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল এটা কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রান্না করব প্রায় পনেরো মিনিট এবার রোলগুলোকে একটু উল্টে দিচ্ছি এবার আবারও দশ মিনিটের মতো একদম লো হিটে রেখে রান্না করে নিব এই যে দেখুন আমার নাস্তাগুলো কিন্তু একদম রেডি এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবার আমি এই রোলগুলোকে সমান করে কেটে নিচ্ছি এই যে দেখুন আমার নাস্তার আইটেমগুলো কিন্তু একদম রেডি এই নাস্তাগুলো কিন্তু আমি তেলে ভাজা ভাজির ঝামেলা ছাড়াই বানিয়ে ফেললাম চাইলে আপনারাও এমন করে বানিয়ে ফেলতে পারেন একদিন যদি বিকালে চায়ের সাথে এই রেসিপিটা করেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের সবাই খুশি হয়ে যাবে আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ